রয়েছে, এর পাশে যে ফ্লাইওভারটা রয়েছে, এই যে এন্ট্রান্স মানুষ যাচ্ছে, এই ফ্লাইওভারটা ধরে আপনারা কিন্তু সোজা চলে যাবেন সোজা দক্ষিণেশ্বর মন্দির। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার দেব ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা জার্নি করতে যাচ্ছি ট্রেন নাম্বার 03174 ডাউন শিয়াল আগরতলা শিয়ালদা এক্সপ্রেস কাঞ্চনজঙ্ঘা নেওয়া হয়েছে ভোজনালয়। তারপরে রুটি, বাড়ির খাওয়ার প্লাস বাইরের খাওয়ার দুটো মিক্সড করে খেয়েছি। তো ৫৭০ কিলোমিটার অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। ১০:৪০ ট্রেনটি গুয়াহাটি স্টেশনে ঢোকার কথা, কিন্তু টাইমের আগেই পৌঁছে গেছি আমরা। এখন বাজে প্রায় ১০:২৫ গুয়াহাটি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা টু শিয়ালদা পৌঁছে গেছে টাইমলি, মানে টাইমলি বল টাইমের আগে পৌঁছে গেছে। গুড মর্নিং, ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে, এখন 7:30 বাজে। ঘুমটা ভাঙলো বলতে পারবো না, বৃষ্টি হয়েছিল সেজন্য হঠাৎ করে। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে আছি এখন, নিউ জলপাইগুড়ি জাংশন। 7:30 বাজে, ট্রেনটা কখন এসে দাঁড়িয়েছে বলতে পারবো না, ঠিক হঠাৎ করে স্টেশনের অ্যানাউন্সমেন্টে ঘুমটা ভাঙলো। তো এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 9টি, এবং আমাদের ট্রেনটি এখনও আপাতত এই যে পেছনে আমাদের ট্রেনটি রয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি আধা ঘন্টার মতো এখানে দাঁড়াবে ট্রেনটা, এরপরে এখান থেকে ছাড়বে। তাহলে চলুন ভেতরে। যেটা বলছিলাম, নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে। টোটাল 977 কিলোমিটার আমরা এখনও অবধি অতিক্রম করে নিয়েছি, 977 কিলোমিটার। গতকাল 8:05 আগরতলা থেকে ট্রেনটি ছেড়েছিল, এখন আজকে আবার 8:05 বাজছে, মোটামুটি 24 আওয়ার্স হয়ে গেছে। তো নিউ জলপাইগুড়িতে কথা বলতে হয়নি, ঘুম ভাঙতে দেরি হয়ে গেছিলো। তো এর মাঝে আপনাদেরকে কাল রাতে যে যে স্টেশনগুলো, বিশেষ বিশেষ স্টেশনগুলো পার হয়েছি, কামাখ্যা আপনাদেরকে রাতের বেলা সেজন্য দেখাতে পারিনি। ব্রহ্মপুত্র নদী পার হয়েছি, অন্ধকার ছিল তো রাতের বেলা, সেজন্য বুঝতে পারবেন না, দেখাতে পারিনি, নিজে দেখেছি। তো কথা হয়েছি পরে বার যাওয়ার সময় দিনের বেলায় পড়বে, তো ওই সময় এই জায়গাগুলো কভার করব। তারপরে বিহারে পার্টে ঢুকলাম ফকিরগ্রাম, তারপর নিউ আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জায়গাগুলো পার করে কিন্তু তারপরে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি। আজকে যাব, আজকে দেখানোর মতো আপনাদেরকে থাকছে ফারাক্কা বাঁধ, আপনারা দেখতে পারবেন। তারপরে মালদা, বর্ধমান, দক্ষিণেশ্বর হয়ে তারপরে কিন্তু শিয়ালদা যাবে। তো এনজয় করুন, চলুন। সেটি হচ্ছে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, এটি বিহার ডিস্ট্রিক্টেই পড়ে, কিষানগঞ্জ ডিস্ট্রিক্টের আন্ডারে। তো এখানে প্ল্যাটফর্ম রয়েছে টোটাল 2টো, আর একটা আন্ডার কনস্ট্রাকশন। তো এখন অবধি আমরা টোটাল 1,065 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে ফেলেছি।
এখন বাজে প্রায় 9:30, ট্রেন 11 মিনিট ডিলে চলছে এখনও অবধি। তো এর মাঝে অনেকগুলো স্টেশন পড়বে আরও ছোটো ছোটো, তো সেগুলো আর দেখাচ্ছি না, একেবারে সোজা মালদা গিয়ে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এর মাঝে বিহারে আরও ছোটো ছোটো অনেকগুলো স্টেশন পড়বে, যেগুলো বেশি না 2 মিনিটের জন্য দাঁড়াবে, এখানেও 2 মিনিটের জন্যই দাঁড়িয়েছে। তো বিহারের একটা স্টেশনকে দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখে নিন চারদিকে ভিউটা, বেশি বড় নয় ছোটোই। ঠিক আছে, মালদাতে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন চলে এসেছি মালদা স্টেশনে। এখানে 10 মিনিটের জন্য দাঁড়াবে, টোটাল 7টা প্ল্যাটফর্ম রয়েছে এখানে, তো টাইমের আগেই পৌঁছে গেছে, কোনো ডিলে নেই ট্রেনের। তো এখান থেকে এখন খাবার নেব কিছু একটা দুপুরে খাওয়ার জন্য, তো চলুন যাই। খাবার কিনতে গিয়ে আম পেলাম, মালদার আম 3.5 কিলো পড়েছে 100 টাকা, জানি না লাভ হয়েছে না লস হয়েছে। আর খাবার কিনলাম, মাছ ভাত আর ডিম নিলাম এখান থেকে। তো ভেতরে আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি কেনার সময়, কারণ রেস্ট্রিকশন আছে, ভিডিও করা যাবে না, যে কারণে ভিডিও করতে পারিনি। ভিডিও করতে গেছিলাম তখন একজন আরপিএফ জওয়ান বারণ করলো করতে, সেজন্য ভিডিও করিনি আর। তো আপনাদেরকে দেখালাম, আমটা লাভ হয়েছে না লস হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। 3.5 কিলো 100 টাকা পড়েছে, কোনো আইডিয়া নেই। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে নিলাম দুপুরের খাওয়ার ভালোই ছিল, মাছ ভাত আর ডিম দিয়ে খেয়েছি দুপুরবেলা। তো বহু প্রতীক্ষার পর একটু পরে আসতে চলেছে যেটা অনেক বড়ো বাদ, ফারাক্কা বাদ। আমার এক বন্ধু রিকোয়েস্ট করেছিল যেন আমার ব্লগে এই ফারাক্কা বাঁধটিকে দেখাই, তো অবশ্যই দেখাবো। ফারাক্কা বাঁধ একটু পরে আসতে চলেছে, তৈরি থাকুন দেখার জন্য।
টোটাল 1248 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। এখন আছি নিউ ফারাক্কা জাংশন। একটু আগে আপনারা দেখলেন যে ফারাক্কা ব্রিজ সবচেয়ে বড় বাঁধ যেটা, তো আমাদের ট্রেনটি এখন রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 3টি। এই স্টেশনটি ওপেন হয়েছিল 1971। তো হ্যাঁ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে এই স্টেশনটি পড়ে। তো আপনারা, আপনাদের সাথে আবার কথা হচ্ছে পরবর্তী যে স্টেশনটি পড়ছে ওই স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে। এখন আমরা 1344 কিলোমিটার অতিক্রম করে নিয়েছি। রামপুরহাট স্টেশন ক্রস করলাম এখন। তো যেখানে তারা মায়ের মন্দির রয়েছে রামপুরহাট, তো আপনাদেরকে আমারই কোনো না কোনো ব্লগে তারা মায়ের মন্দিরের ভিডিও এর উপর একটা ব্লগ তৈরি করে দেখানোর চেষ্টা করব। তো চলুন পরের স্টেশনে যাই, যেতে দেখা হচ্ছে পরের স্টেশনে গিয়ে আবার। আমরা এখন যে স্টেশনটি পার করলাম সেটি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টে এই স্টেশনটি পড়ে। এই স্টেশনের টোটাল প্ল্যাটফর্ম রয়েছে 3টে এবং এটি ওপেন করা হয়েছিল এই স্টেশনটি 1860-এ এবং এটিকে ইলেকট্রিফাইড করা হয়েছে 2016-তে। তো আপনারা হয়তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুনতে পেয়েছেন যে মানে কি সুন্দর রবীন্দ্রসঙ্গীত চলছে স্টেশনের মধ্যে। সম্ভবত সারাদিনই চলে এই স্টেশনে রবীন্দ্রসঙ্গীত মৃদু সুরে। কত ভালো লাগে, কি সুন্দর মনোরম দৃশ্য, আসলে বুঝতে পারবেন। আমরা এখন বর্ধমান জাংশন থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তো এই স্টেশনে ট্রেন দাঁড়ায় মাত্র 10 মিনিটের জন্য। তো এখানে এই স্টেশনে প্ল্যাটফর্ম রয়েছে টোটাল 8টা প্ল্যাটফর্ম রয়েছে এবং এটিকে ইলেকট্রিফাইড করা হয়েছে 1952-তে। তো এরপরে আমরা যে স্টেশনে যাচ্ছি সেটি হচ্ছে দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর স্টেশন থেকে সোজা শিয়ালদা। তো চলুন দক্ষিণেশ্বর স্টেশনে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে।
বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এখন দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। কিন্তু তার আগে আপনাদের কাছে আমি সরি বলে নেব, কারণ একটা ব্যক্তিগত কারণে শিয়ালদা যেতে পারিনি, শিয়ালদা নামতে পারিনি, দক্ষিণেশ্বর নেমে যেতে হয়েছে আমাদের বিশেষ একটা ব্যক্তিগত কারণে। তো দক্ষিণেশ্বরের চারদিকের ভিউটা দেখানোর আগে আপনাদেরকে এই স্টেশনের ডিটেলসটা বলে নিই। এই স্টেশনের টোটাল প্ল্যাটফর্ম রয়েছে দুটো, এবং 1964-65 মধ্যে স্টেশনটি ইলেকট্রিফাইড হয়েছিল। আর দক্ষিণেশ্বর স্টেশনের পাশে কিন্তু এই যে নতুন দক্ষিণেশ্বর মেট্রো হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এর পাশে রয়েছে আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির, সেটাও আপনাদেরকে দেখাবো। দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আপনারা আসবেন, এর পাশে রয়েছে দেখুন দক্ষিণেশ্বর মেট্রো। এই রাস্তা ধরে যখন ফ্লাইওভার ধরে আপনারা আসবেন, এদিক দিয়ে আপনারা নিচে নেমে যাবেন। নিচে নেমে কিন্তু আপনারা যখন ডান দিকে গেলে আপনাদের মেট্রো স্টেশনে ঢুকে যেতে পারবেন, আর বাঁদিক ধরে নামলে আপনাদের এই যে পাশে নিচে দেখছেন, নিচে রাস্তা রয়েছে। এর পাশে যে ফ্লাইওভারটা রয়েছে, এই যে এন্ট্রান্স মানুষ যাচ্ছে, এই ফ্লাইওভারটা ধরে আপনারা কিন্তু সোজা চলে যাবেন, সোজা দক্ষিণেশ্বর মন্দিরে। এই যে উপরে ফ্লাইওভারটা দেখছেন, এটা দক্ষিণেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা। তো আপনারা যদি কেউ আসেন তাহলে সোজা দক্ষিণেশ্বর স্টেশনে নেমেই কিন্তু আপনাদের মাত্র 2 মিনিটও লাগবে না, 2 মিনিট লাগবে হেঁটে গেলে আপনাদের নিচেই কিন্তু দক্ষিণেশ্বর স্টেশন থেকে বেরিয়ে নিচে এই যে রোডটা দেখছেন, এটা এন্ট্রান্স, এটা দিয়ে গিয়ে আপনারা সোজা মন্দিরে চলে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি, ব্লগটি এখানে শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই শিয়ালদা স্টেশনটিকেও দেখানোর, কভার করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবেন পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং হ্যাঁ, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন বেশি বেশি করে, আর একটু সাপোর্ট করে দেবেন। টেক কেয়ার।